মাই ইউটিউব চ্যানেল। তো আমি ভেবেছিলাম যে আমরা কালকের দিনটা কিছু এক্সপ্লোর করবো না, হয়তো এখানেই থাকবো, বাট ধারণা একদম ভুল বেরোলো। অ্যান্ড আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি, অনেক অফ বিট প্লেস ঘুরেছি যেটা সাধারণত কেউ এখানে ঘুরতে এসে যায় না। আমার হাজব্যান্ড স্কুটি চালিয়েছে মোটামুটি 1-2 ঘন্টা 3 ঘন্টার মতো স্কুটি চালিয়ে আমরা অফ বিট প্লেসগুলোতেও গেছি, লাইক বুডো, পাররা ভিলেজ অ্যান্ড মরজিম। মরজিমটা খুব একটা অফবিট না, বাট সবাই সচরাচর যায় না, এতটা স্কুটি করে ট্রাভেল করে না। আঞ্জুনা বিচ গেলাম, ওইটা কাছে, বাট অনেকগুলো আমরা দূরে দূরেও গেছি অ্যান্ড দারুণ মজা হয়েছে। সিনিক বিউটি জাস্ট বাও। সো এক্সাইটেড কিনা? আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কি দেখো, তারা প্লিজ প্রথমে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগছে না। সো সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও আনার সেই সুযোগটা পাবো। সো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমরা ব্রেকফাস্ট করেই রেডি হয়ে বেরোবো। আজ ব্রেকফাস্টে জ্যাম, বাটার, টোস্ট, এগ টোস্ট, পরাঠা অ্যান্ড কারি উইথ কফি দিয়েছে, এগুলো খেয়ে চলো বেরিয়ে পড়ি। সো আজকের ফার্স্ট লোকেশন বুডো বিচ। এটা ঠিক টিপিক্যাল বিচ টাইপের না, বাট সিনিক বিউটি অসাধারণ। পুরো মনে হচ্ছে ক্যানভাসে কেউ ড্র করেছে সবটা, অসাধারণ লেগেছে বলে বোঝাতে পারবো না, জাস্ট আউটস্ট্যান্ডিং। এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য অবশ্যই ন্যাভিগেশন দরকার, সো ফোনে ফুল চার্জ দিয়ে দেন স্কুটিতে বেরোতে হবে, বিকজ এই জায়গাগুলো খুব রিমোট এরিয়াতে। সো উইদাউট ন্যাভিগেশন আমরা জাস্ট অন্ধ হারিয়ে যাব। এটা প্রচণ্ড একটা ভিলেজে, একটা ইন্টিরিয়ারে এই জায়গাটা, নর্থ গোয়ায়। সো এবারে আমরা যাচ্ছি মরজিম বিচ। মরজিম বিচ যেখান থেকে রাশিয়ান বিচ শুরু হয়েছে গোয়ার, মরজিমের পর আছে ম্যান্ড্রেম, আরাম্বোল, এগুলো সবই রাশিয়ান বিচ। আমরা সবগুলো কভার করতে পারিনি, শুধু মরজিম গেছি। সো চলো মরজিম বিচটা দেখে নিই। সো মরজিম বিচ ইজ আ প্রাইভেট বিচ বলতে পারো, যেখানে ম্যাক্সিমাম ফরেনার্সরাই আসে। এখানে এই ছোটো ছোটো কটেজগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো কটেজে থাকার জন্য, বাট এখন সার্ভিস নেই কটেজগুলোয়, বিকজ এখন সেরকমভাবে ফরেনাররা আসছে না। আর এইটা হলো একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা দিয়েই বিচে নামতে হয়। এটা একটু ওপরে, বিচটা একটু নিচে, এখানে বেশি লোকজন দেখা যাচ্ছে না, এখানে খুবই কম সংখ্যক লোকজন আছে, এখানে সার্ফিংও হচ্ছে। সো মরজিমে গিয়ে আমি হেয়ার ব্রেডিং করলাম, যেটা তোমরা করতেই পারো, খুব কুল একটা লুকস দেয়। আফটার মরজিম আমাদের লাঞ্চে আমরা অগেন ট্রাই করলাম পিওর অথেন্টিক গোয়ানিজ থালি। এটা হলো একটা ফিশ থালি যেটার মধ্যে রাওয়া ফ্রাই আছে, মানে সুজি দিয়ে ফ্রাই আছে ফিশটা। ফিশটার নাম হলো রেড স্ন্যাপার্স। অ্যান্ড এই তরকারিগুলো আমি জানি না কী দিয়ে তৈরি, তবে কোনোটাতে লাউ ছিল, কোনোটাতে ছোটো ছোটো চিংড়ি ছিল, বাট টেস্ট আমাদের মুখে একদমই বাজে লাগবে, বেঙ্গলিদের মুখে একদমই খারাপ লাগবে। সো ওভারঅল ফিশ ইজ ওকে, বাকিটা না। সো আমরা এখন চলে এসেছি পাররা ভিলেজ। তো নর্থ গোয়ায় গেলে আর যদি তোমরা কালাঙ্গুট বা বাঘাতে থাকো, ডেফিনেটলি ন্যাভিগেট করে চলে যেও পাররা ভিলেজ।
এটা একটা ভিলেজ, এটার বিশেষত্ব হচ্ছে এই ভিলেজটাতে ডিয়ার জিন্দগি শ্যুট হয়েছে। অ্যান্ড আলিয়া ভাট এই রাস্তাটাতে স্কুটি চালিয়ে যেত, তখন থেকে এই রোডটা ফেমাস হয়ে গেছে। অ্যান্ড সত্যি কথা বলতে অসাধারণ সিনিক বিউটি। তোমরা যারা ফটো তুলতে পছন্দ করো, রিলস করতে পছন্দ করো, ডেফিনেটলি এই জায়গাটায় যাবে। এখানে অসাধারণ লাগছিল রিলস করতে অ্যান্ড ফটো তুলতে, জাস্ট ওয়াও বলে বোঝাতে পারবো না। জানি না কতটা জাস্টিফাই করতে পারছি, বাট তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে প্রচুর লোক জাস্ট ভিড় করে শুধু এই রোডটায় ফটোস তোলার জন্য। আফটার পাররা ভিলেজ আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের হলো আঞ্জুনা বিচ, উইচ ইজ আ রকি বিচ। এখানটা খুব সুন্দর লেগেছে আমার, আমার ফেভারিট লেগেছে এই জায়গাটা। ছোট ছোট হিলস আছে, সেই হিলসগুলোর ওপরে রেস্টুরেন্ট আছে, অ্যান্ড ওপর থেকে নিচে নামতে হয় সমুদ্রতে। সো এটা অসাধারণ লাগছিল। অ্যান্ড এই বিচে গিয়ে তোমরা ওয়াটার স্পোর্টস করতে পারো। এই গ্রেভেলসগুলো হচ্ছে এই বিচের বিশেষত্ব। আমি প্রচুর গ্রেভেলস কালেক্ট করেছি এই বিচ থেকে। সো এই পাহাড়ের ওপরে রেস্টুরেন্টগুলোর থেকে আমরা সানসেট এনজয় করতে চাই। অসাধারণ লাগলো যা সানসেটটা খেতে খেতে, সানসেট এনজয় করা একটা আলাদাই হেভেনলি ফিলিংস। তো তোমরা যদি গোয়া যাও আর নর্থ গোয়া যাও, তাহলে আঞ্জুনাতে গিয়ে আইদার স্টে করতে পারো, আর এই বিকালের টাইমটা সানসেটটা এই রেস্টুরেন্টগুলোতে বসে তোমরা এনজয় করতে পারো। সো আজকের ভিডিও এইটুকুই, গোয়ার আর একটা লাস্ট পার্ট আসবে। সো টিল দেন হ্যাভ আ গুড ডে, গুড নাইট অ্যান্ড গুড বাই।